নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি ভালো আছি মতে। তো বন্ধুরা, আজকে তারিখটা হচ্ছে 28 নভেম্বর 2022। তো আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট আমার জীবনের জন্য, এবং আজকের দিনটা একটু একটা স্মরণীয় দিন হয়ে থাকবে আর কি। মানে দিনটা হচ্ছে আজকে আমার এসএসসি মানে সেকেন্ড মানে যাই হোক এসএসসি পরীক্ষার রেজাল্ট বাইর হবে আজকে আর কি। তো এসএসসি পরীক্ষার রেজাল্টটা নিয়ে আর কি আমার মতো তত বেশি ইন্টারেস্ট নেই, অবশ্য সবার মধ্যে থাকতে পারে অথবা মানে আমার কথা আমি ফেল হই বা পাস হই এটা মানে আমার কোনো চিন্তা নেই আর কি, মাথা ব্যথা নেই আর কি, বা আমার পরিবারের কারো মাথা ব্যথা নেই। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, তখন যখন 12টা বাজবে, 12টা কি একটা, তখন ইয়ে রেজাল্টটা দেখবো আর কি। তো আজকে একটা মজার ইয়া করবো, সেটা আছে আমি আমার রোল নাম্বার আর যে ইয়া মানে রেজিস্ট্রেশন নাম্বার আমি আমার ফ্রেন্ডগুলোকে সবাইকে আর কি ভুল ইয়ে দেবো আর কি, যাতে ওরা মনে করে যে আমি ফেল করছি আর কি, এরকম আর কি, মানে তাদের সাথে আর কি মজা করবে। এখন বাজে বর্তমানে 11 বাজে এখন আর কি। তো বন্ধুরা, যখন ওই যে মানে মজার ঘটনাগুলো ঘটবে তখন আমি এগুলোকে কি আর কি দৃশ্য ধারণ করবো আর কি, তখন আপনারা দেখবেন অবশ্য। তো ভিডিওটা আজ সম্পূর্ণ দেখবেন আর কি। ও বন্ধুরা, 12টার দিকে রেজাল্ট দিবে, আমি বর্তমানে এখন বাজে 11:30, আমি যুবা কাটতে আসছি আর কি। এই যে দেখুন যুবা কাটা, এই যে বেশিটা আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে, ভ্যান নিয়ে এসছে অবশ্য। তো মানে আমি তো চাইছিলাম 12টার দিকে দেখবো, তো তা মানে হয় না, এখন 11:30 বাজে, যুবা কাটতে একটু দেরি হতে পারে আরও বাড়ি যেতে দিতে। তো মানে এখন একটু মানে ভয় লাগতেছে আর কি, এখন আধা ঘন্টা বাকি, 7 ঘন্টা পর আর কি রেজাল্টটা দেখতে হবে, মানে এখন একটু ভয় ভয় লাগতেছে, আমরা একটু মনে ভয় করতেছে। তো ওটা হবে এটা স্বাভাবিক আর কি সবারই। তো আমি তত বেশি চিন্তা করতেছি, দেখা যাক কি হয়। 12টা এইখান থেকে যে রেজাল্টটা দেখবো, আপনাদেরকেও দেখাবো আর কি। তো এখন আপাতত ওয়েট। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 11:50, এখন আমি 10 মিনিট থেকে বসে থাকবো, যখনই মানে 12টা বাজবে তখন আমার রোল নাম্বার রেজিস্ট্রেশন দিয়ে আর কি ট্রাই করবো আর কি, যাতে সার্ভার জাম মানে প্রবলেমটা না ফেস করতে হয় আর কি। তো ভিডিওটা যে আমি আপলোড করবো প্রায় রাতের দিকে, তো আপনাদের আশীর্বাদ চেয়ে বা কিলো, তো আমাদের রেজাল্ট বাইরে আসবে তাই না? তো যাই হোক, তারপর আপনারা আশীর্বাদ করবেন আমি যেন ভালো কিছু করতে পারি আর কি। মানে ভালো কিছু বলতে কি আমার অলসতাটা যেন কাটিয়ে উঠতে পারি, মানে খুব অলস মানে অলস আমি খুব মানে এই জন্য আর কি অলস্যতাটা কাটিয়ে উঠতে পারি আর কি, ভালো হয় আর কি, এই জন্য আশীর্বাদ করিবেন। তো আমি এখন ঢুকতেছি ক্রোম ব্রাউজারে। Hey guys, if you're looking for how you and can run Java programs in your favorite Visual Studio code, then you are in the right place. Watch this video until the end. তো আমি আমার অ্যাডমিট কার্ড ইয়া করছি, কারেন্ট একবার গেছিল, তো কারেন্ট যাওয়ার সময় সমস্যা হয়েছে না, বন্ধ হয়ে গেছে পিসিটা, আবার এখন ঘুরতে যেতে হচ্ছে। তো RESULT রেজাল্ট PD, তো রেজাল্ট পাবলিকেশন, একটা সার্ভার বন্ধ হয়ে গেছে মানে অলরেডি ব্লো হয়ে গেছে, দামে গেছে। তো একটা আরেকটা আছে, অন্য একটা আছে, ওটা দেখি, এটা ঢুকে না ঢুকে ঢুকছে এটা। তো জিএসসি সুজ 22 কিরে বাবা, তো দিনাজপুর সুজ 1 ইন্ডিভিজুয়াল রেজাল্ট। তো এখন আমাকে রোল নাম্বার দিতে হচ্ছে, তাহলে রোল নাম্বার হচ্ছে আমার 21 12 16
তারপর রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 19 17 68 17 68 88 তো হচ্ছে 1 2 3 7 তো দিয়ে দিচ্ছি আমি গেট রেজাল্ট। তো আমার রেজাল্ট চলে এসছে, দেওয়ার সাথে সাথে আমার রেজাল্ট মোটামুটি ভালো এসেছে। আমি বাংলায় এ পাইছি, ইংরেজিতে এ পাইছি, ইংলিশ প্রথম পত্রে এ পাইছি, ম্যাথমেটিক্সে এ প্লাস পাইছি। আমি তো ধারণাও করতে পারিনি এ প্লাস, কিন্তু আমি এ প্লাস পাইনি, কিন্তু এটা বিশ্বাস করতে হবে। তারপরে বাংলাদেশ গ্লোবাল এডুকেশন নয় যে ইয়েটা, বাংলাদেশ বিশ্ব পরিষদে আমি বি পাইছি, পড়িনি বইটা এই জন্য আর কি। হিন্দু ধর্মতে এ পাইছি আর, হিন্দু ধর্ম তো ওগুলাই আলাদা হিসাবে না, ওগুলা বাদ বাকি তো সবগুলাই ঠিক আছে আর কি। তো মেল সেশন আর কি, আমার পয়েন্ট হচ্ছে, জিপি আছে 4.78 আর কি, 4.78 তো যথেষ্ট আর কি, এটা আর কি। আর কি কত চাই আমার, বেশি দরকার নেই। আমি তো ফেল হলেও আমার কোনো চিন্তা থাকতো না, মানে কোনো কথা নেই আর কি, পাঁচ বেশি দেবি আর কি। কারণ আমি কোনো বই পড়ি নাই, কিন্তু মানে বই পড়িয়ে মনে না, তারপরেও পাইছি বিশাল আর কি। দেখুন আর কি আমার রেজাল্ট আর কি, এই যে এটা হচ্ছে 4.0 জিপি আছে রেজাল্ট, গ্রুপ হচ্ছে সায়েন্স, জেন্ডার হচ্ছে মেল আর কি। তো এই যে সেই ক্যাটাগরি, ম্যাথমেটিক্সে আমি এ প্লাস পাইছি, আমার তো বিশ্বাস হয় না কোথায়, কারণ আমি তো তা হোক হয়েছি যেহেতু আর কি করার আছে। তো বন্ধুরা অবশ্যই আপনার যে এক্সপিরিয়েন্সটা, মানে রেজাল্ট দেখলাম আর কি, এক্সপিরিয়েন্সটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে অবশ্যই। তো আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন দেশের জন্য কোনো কিছু করতে পারি আর কি, দেশের জন্য জাতির জন্য কোনো কিছু করতে পারি আর কি। তো এ পর্যন্ত আর কি, এখন রেজাল্টের কথাগুলো আর কি কাউকে বলবো না আমি, এখন একটু মানে একটু ফেক ইয়ে করবো, মানে একটু ব্যায়াম করবো আমাদের বাড়ির লোকের সাথে আর কি। তো আমি এখন এটাকে মানে এখন রোল নাম্বারগুলো মানে ইয়ে করবো আর কি, চেঞ্জ করে সবাইকে ভুল রেটে রোল নাম্বার দেবো আর দিয়ে আর কি, মানে নিজেকে ফেল করার মতোটাই কি আছে মানে নিয়ে আনবো আর কি। তো শুরু করা যাক এখন, তো আজকে পর্যন্তই, বাদ বাকি পরে যা হওয়ার হবে।